ঈদের ছুটি শেষ হলো উৎসবের আমেজ বিনোদন কেন্দ্রগুলোতে। বসুন্ধরা সিটির টগি ফান ওয়ার্ল্ডে আছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, এর আগে সংবাদে আপনি দেখাচ্ছিলেন উপচে পড়া ভিড়, সেখানে এখন টগি ফান ওয়ার্ল্ডে ভিড় কেমন দেখছেন? টগি ফান ওয়ার্ল্ডে এই মুহূর্তে আসলে আমরা বড়দের সেকশনটাতে আছি এবং এখানে দুপুর 12টার সময় যেরকম মানুষ ছিল তার চেয়ে অনেক বেশি ভিড় এই সময়। বিকালের পরপর আরও মানুষ আসতে শুরু করেছে। ঈদ চলে গেল, আসলে ঈদের আমেজটা এখন এখানে রয়ে গেছে। এখানে আসলে দেখা যাচ্ছে যে সকলকে নিয়ে আনন্দ করতে চলে এসেছে। যারা এখানে আসছেন তাদের সাথে কথা বলে জানা গেছে আনন্দ ভাগাভাগি করতেই তারা এখানে এসেছে এবং তাদের সকলের ইচ্ছা যে পরিবারের সকলকে নিয়ে আনন্দ করবেন। শুধু ছোট নয়, বড়দের জন্য কিছু আকর্ষণীয় এখানে রয়েছে। যারা তারা ফাইটিং গেম খেলতে পারবেন, যারা মাঝ বয়সী আছেন তারা বিভিন্ন গেমস খেলতে পারবেন এবং বিভিন্ন ভার্চুয়াল আয়োজনের মধ্যেও আসলে সকলেই আসলে খুব বেশি এনজয় করছে, সকলে খুব বেশি আনন্দ করছে। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে তারা স্বাদ ও সাধ্যের মধ্যে সবার জন্য আসলে রাইড রেখেছে। সব রকমের মানে সব রকমের মূল্য ব্যয় করে আসলে তারা রাইডগুলো উপভোগ করতে পারবেন। এখানে যে রাইডগুলো আছে তারা সর্বোচ্চ 3000 টাকার প্যাকেজ আছে এবং তাছাড়া যে ছোটো প্যাকেজগুলো সেগুলো 1000-2000 টাকার মধ্যে প্যাকেজ আছে, যেখানে 6 থেকে 7টি রাইড অনায়াসে চড়া যায় এবং ছোটদের রাইডের সাথে সাথে বড়দের রাইডগুলো একই রকম মূল্যের মধ্যে তারা রেখেছে। এবং যারা আসছেন তাদের সবার সাথে কথা বলে জানা গেছে যে তারা ঈদের আনন্দকে আসলে দ্বিগুণ করে তুলে একটু পরিবারকে নিয়ে বেড়ানো এবং এই পরিবারকে নিয়ে একই ছাদের নিচে সকল কিছু, সকল আয়োজন, সকল বয়সী মানুষদের জন্য আসলে সব রকমের গেমস, ফান রাইড সব কিছুই রয়েছে। কাউকে এখানে বেজার মুখে দেখা যাচ্ছে না, সকলে আসলে হাসি খুশি এবং সুন্দর মতো নিজেদের এই ঈদের এই ছুটির দিনগুলো উদযাপন করতে আসলে এখানে এসেছে। পদ্মা, এই ছিল আমার হাতে পাওয়া বসুন্ধরা টগি ফান ওয়ার্ল্ড থেকে শেষ খবরা খবর।